হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিডেন সিক্রেটে আপনাদের স্বাগতম। আজকে আমরা করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। করোনা ভাইরাস 1960 সালে প্রথম আবিষ্কৃত হয়েছে। করোনা ভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা আগে কখনো মানুষের মাঝে ছড়ায়নি। এই ভাইরাসটির আরেক নাম 2019 এনকভ। এই ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, যার মধ্যে 60টি মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, যেমন হিউম্যান করোনা ভাইরাস 229E, হিউম্যান করোনা ভাইরাস OC43, সার্স, হিউম্যান করোনা ভাইরাস NL63, হিউম্যান করোনা ভাইরাস HKUL, মার্স করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস 2019 এনকভ। রিসেন্টলি বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই রোগ একজন মানুষ থেকে সংক্রমিত হতে পারে। মধ্য চীনের উয়ান শহর থেকে এই রোগের সূচনা। 31শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে, এবং এরপরই 11ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। তবে ঠিক কিভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তা নির্ভুলভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে কোনো প্রাণী থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ধারণা করা হচ্ছে যে উহান শহরের সামুদ্রিক খাবারের একটি মার্কেট থেকে এই রোগটি ছড়িয়েছে। এই বাজারটিতে অবৈধভাবে বন্য প্রাণী বেচাকেনা হতো, যেমন তিমি, বাদুর, খরগোশ এবং সাপ জাতীয় প্রাণী। চীনাদের বিদঘুটে খাবার সম্পর্কে আপনাদের সবারই কমবেশ জানা আছে। অনেকে মনে করেছেন বাদুরের স্যুপ থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে, যা চীনাদের একটি বেশ পছন্দের খাবার। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 8,000-এর বেশি ও মৃত্যু সংখ্যা 170 জনের বেশি। তবে আমাদের গবেষণা অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি। তবে সঠিকভাবে এখনও কোনো তথ্য চীনা সরকার দেয়নি। চায়না সরকার উগান সিটিতে মাত্র 6 দিনে একটি 1,000 শয্যা বিশিষ্ট হসপিটাল তৈরির উদ্যোগ নিয়েছেন, তবে যে কোনো কারণে তাদের এই কাজটি ধীরগতি প্রাপ্ত হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে উহান সিটি থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে উহান সিটি থেকে নিরাপদ দূরত্বের সিটিগুলোর ফ্লাইট কিন্তু চালু রয়েছে। এই সম্পর্কিত সকল তথ্য ও অন্যান্য জানা অজানা সকল বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।